এক দফা এক দাবি আল্লামা মামুনুল হকের মুক্তির দাবি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারকে জানাতে চাই আপনি মামুনুল হক সহ যারা কারাবন্দী রয়েছে তাদেরকে যত বিলম্ব করছেন আপনার জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনি বুঝতে পারছেন না এটার ক্ষতি কি পরিমাণ হতে পারে ওলামায়ে কেরাম পশ্চিম কারো কারো দুশ্মন না ওলামায়ে কেরাম কারো শত্রু না আর যদি দ্বীনের উপর কেউ আঘাত করে ইসলামের উপর যদি কেউ আঘাত করে হোক সে বাপ হোক সে ভাই হোক সে আত্মীয় হোক সে রাষ্ট্রপ্রধান তার কোন ছাড় দেওয়া হবে না স্পষ্ট ভাষায় বলতে চাই ওলামায়ে কেরামকে আবদ্ধ করা মানে দ্বীনের ক্ষতি করা এই দ্বীনের ক্ষতি আপনারা নিজেরা নিজেদের করছেন আমি উনাতে আহ্বান জানাচ্ছি অনুদিবিলম্বে আল্লামা মামুনুল হক মুফতি মনির হোসেন কাশেমি সহ যারা কারাবন্দী রয়েছে তাদেরকে অনুদিবিলম্বে মুক্তির ব্যবস্থা করে দেন যদি তাদেরকে মুক্তির ব্যবস্থা না করেন এই দেশে পাইবার সুযোগ করেন না আল্লাহু আকবার আল্লামা আব্দুল হামিদ সাহেব আমাদের মাঝে আগমন করেছেন من الله وفتح قريب رسول المؤمنين